আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে এই সিম্পল ফ্লাওয়ার গুলো নিয়ে এসেছি, আর এই ফ্লাওয়ার গুলো কিভাবে তৈরি করতে হয় আমি আজ আপনাদের তা দেখিয়ে দেব। এই সিম্পল ফ্লাওয়ার গুলো বাচ্চাদের হেয়ার ক্লিপ, বাচ্চাদের ড্রেস, শু, হ্যাট এছাড়া বিভিন্ন প্রসেট প্রজেক্টে এই ফ্লাওয়ার গুলো দিয়ে ডেকোরেশন করে নেওয়া যায়। তো চলে যাই মূল কাজে। এই ফ্লাওয়ার গুলো তৈরিতে আমি নিয়েছি লাচ্ছি সুতা, অনেকে এই সুতাকে সুন্দরী সুতা বলে থাকেন, আমি এটি 2 গুণ করে নিয়েছি। আমি নিয়েছি 12 নম্বরের একটি হুক, আর লাগছে আমার একটি সিজার। তো চলে যাই মূল কাজে। আমি প্রথমে এই সুতাটি নিয়ে নিলাম। এবার আমি একটি ম্যাজিক সার্কেল তৈরি করে নেব। আমি একটা সার্কেল তৈরি করলাম। এবার আমি এখানে 2 চেইন করে নেব, 2 চেইন সমান একটি হাফ ডাবল ক্রোসেট। তো আমি এই সার্কেলের মধ্যে মোট 8টি হাফ ডাবল ক্রোসেট তৈরি করব। তো আমি 2 চেইন করে নিলাম, এটাকে একটি হাফ ডাবল ক্রোসেট কাউন্ট করে নেব, তাহলে আমি আর 7 হাফ ডাবল ক্রোসেট তৈরি করব। তোমার 2টি হাফ ডাবল ক্রোসেট কমপ্লিট হলো, 3, 4, 5, 6, 7, and 8। আমি 8টি হাফ ডাবল ক্রোসেট কমপ্লিট করে নিলাম, এবং ম্যাজিক সার্কেলের বাড়তি সুতাটিকে আমি টেনে এভাবে টাইট করে নেব। এবার আমি ফার্স্টে যে 2 চেইন করেছিলাম, আমি সেকেন্ড চেনের মধ্যে দিয়ে এটিকে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব। এটিকে জয়েন করে নিলাম। এবার একটি চেন করে আমি এটিকে কেটে নেব। আমার এরকম একটি ছোট্ট রাউন্ড তৈরি হলো। এবার আমি হোয়াইট কালারের সুতা নেব এবং একটি স্লিপ নট করে নেব। আমি একটি স্লিপ নট করে নিলাম। এবার আমি যে কোনো একটি চেইন লুপে এটিকে অ্যাড করে নেব। আমি এটিকে অ্যাড করে নিলাম। এবার 3 চেইন করে নেব, 3 চেইন করে নিলাম। এবার সেম ঘরে আমি একটি আনফিনিশড ডাবল ক্রোসেট তৈরি করে নেব। আমি সেম ঘরে আরো একটি আনফিনিশড ডাবল ক্রোসেট তৈরি করে নেব। এবার হুকে আমার 3টি লুপ রয়েছে, আমি একসাথে 3টি লুপের মধ্যে পার করে নেব। আমার একটি ক্লাস্টার স্টিচ তৈরি হয়েছে। এবার আমি 3 চেইন করে নেব এবং নেক্সট চেইন লুপে আমি একটা আনফিনিশড ডাবল ক্রোসেট করে নিলাম। তো আমি এই একই লুপ থেকে 3টি আনফিনিশড ডাবল ক্রোসেট তৈরি করে একটি ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব। আমার আরেকটি ক্লাস্টার স্টিচ তৈরি হয়ে গেল। এবার আমি আবার 3 চেইন করে নেব। তো সেম ভাবে আমি এখানে 8টি 3 আনফিনিশড ডাবল ক্রোসেটের ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব। আমি এখানে 8টি ক্লাস্টার স্টিচ কমপ্লিট করে নিয়েছি। এবার আমি 3 চেইন করে নেব এবং ফার্স্ট ক্লাস্টার স্টিচের মাথায় যে চেইন রয়েছে আমি এখানে সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে, সরি, স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব এবং একটি চেন করে নিয়ে সুতাটিকে কেটে নেব। সুতাটিকে কেটে নিলাম। তো আমার এরকম একটি ফ্লাওয়ার তৈরি হয়েছে। এবার আমি এখানে পুনরায় অরেঞ্জ কালারের সুতা অ্যাড করে নেব।
আমি প্রথমে অরেঞ্জ কালার সুতায় একটি স্লিপ নট করে নেব এবং আমি যে থ্রি চেইনের আটটি লুপ তৈরি করেছি এই একটি লুপের মধ্যে আমি এটিকে জয়েন করে নেব। এখানে জয়েন করে নিলাম, এবার আমি থ্রি চেইন করে নেব। থ্রি চেইন করলাম, এবার এই সেম চেইন লুপে আমি পাঁচটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ, আমি পাঁচটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। আমি আবার থ্রি চেইন করে নেব এবং সেম লুপে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এটিকে জয়েন করে নিলাম। আমি স্টিচের মধ্যে বাড়তি সুতাগুলোকে এভাবে হাইড করে নেব। এবার পরবর্তী যে থ্রি চেইন লুপ রয়েছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, এবার আমি এখানে থ্রি চেইন করে নেব। সেম ভাবে আমি এখানে পাঁচটি ডাবল ক্রোশেট তৈরি করব। ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ, আমি পাঁচটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এবার থ্রি চেইন করে নিয়ে সেম লুপে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নেব। তো দেখুন আমার দুটি পাপড়ি তৈরি হয়েছে। তো সেম ভাবে আমি এই আটটি লুপে আটটি পাপড়ি তৈরি করে নিতে হবে। তো আমি দুটি পাপড়ি তৈরি করে নিয়েছি, এখন বাকি ছয়টি পাপড়ি আমাকে সেম ভাবে তৈরি করে নিতে হবে। আমি সবগুলো পাপড়ি তৈরি করে শেষ পর্যায়ে এসে গেছি। আমি এখানে তিনটি চেইন করে নিয়েছি, সেম লুপে আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিলাম। এবার আমি পরবর্তী লুপে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, এরপর আমি একটি চেইন করে সুতাটিকে কেটে দেব। সুতাটিকে কেটে দিলাম, এবার এই বাড়তি সুতাগুলোকে আমি স্টিচের মধ্যে হাইড করে নেব। দেখুন তৈরি হয়েছে এই সুন্দর 8 পেটেল ফ্লাওয়ারটি। তো এই সুন্দর ফ্লাওয়ার গুলো আপনারাও তৈরি করে নিতে পারেন এবং বিভিন্ন ক্রোশেট প্রজেক্ট ডেকোরেশন করে নিতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে আমার ভিডিওর নোটিফিকেশন পেতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।